স্মৃতি বাবু, আমি আসলে কাল অনেক রাতে ফোন করেছিলাম, সো সরি ফর দ্যাট। আসলে ওই কোর্টের কাজটা কবে শুরু হবে সেটা জানতে পারলে ভালো হতো। মানে ডিভোর্সটা হয়ে গেলে আমি শিলংয়ে মার কাছে চলে যেতে পারতাম আর কি, এই সময়টা যদি মার কাছে থাকতে পারতাম। হ্যাঁ, আসলে এই একা ঘরের মধ্যে ভালো লাগছে না আর কি, মানে আর থাকতে পারছি না। হ্যাঁ জানি তো, তুই যে দেখছিস সারা জীবন সারা পৃথিবী যুদ্ধ করছে, আমার যুদ্ধটা আবার অন্যরকম, ঘরে বাইরে। এনিওয়ে, থ্যাংক ইউ ফর কলিং, টেক কেয়ার। রান্নাঘরে চা বানাবার চেষ্টা করছিলাম, আমার কি আর এসবের অভ্যেস আছে, ভালো লাগছে না এসব। তো এত কষ্ট করছোই না কেন? সিম্পল তিস্তাকে ডেকে নাও। কনসা তোমরা ডিভোর্স করেছো এখন, ওকে ডেকে নিলে তোমার থাকা খাওয়া শোয়া বসার কোনো কিছুরই আর প্রবলেম থাকবে না। আবার তুমি শুরু করলে তিতলি, তুমি খুব ভালো করে জানো যে তিস্তার আমার কোনো সম্পর্ক নেই তিতলি। লকডাউন না থাকলে এতদিনে আমাদের ডিভোর্সটা হয়ে যেত। ওয়েট ওয়েট ওয়েট, সম্পর্ক নেই রিয়েলি? আসলে কি জানো তো, আমিই বোকা, তোমার মতো একজন সুখী বিবাহিত পুরুষকে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। আমি বেশ বুঝতে পারি জানো, একদিনের জন্য তুই রিস্তাকে ভুলতে পারবি, আর ইনফ্যাক্ট সেটাই স্বাভাবিক। আচ্ছা কি মুশকিল, তুমি এগুলো শোনানোর জন্য আমাকে আবার ফোন করেছো না কি? তুমি শোনো তিতলি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর কেউ নেই, বুঝতে পেরেছো? তিস্তা ছিল, তিস্তা এখন আর নেই। তিস্তা আমার আমার পাস্ট, তিস্তা আমার স্ত্রী ছিল, কিন্তু এখন আমার সাথে তিস্তার কোনো সম্পর্ক নেই তিতলি, সেটা তুমি ভালো করে জানো। এবং ও ইনফ্যাক্ট খুব ভালো করে জানে যে যে আমি তোমাকে ভালোবাসি এবং আমি আমি তোমাকে বিয়ে করতে চাই, সেটাও জানে। প্লিজ দিদি। ওকে সরি, শোনো না বলছি, আমাকে এসে নিয়ে যাও না প্লিজ, অন্তত আমি তো তোমার পাশে থেকে সবটা করতে পারি। আরে সেটা সম্ভব হলে তো কবে আমি নিজেই তোমাকে নিয়ে আসতাম, কিন্তু কী করবো, এটা তো কমপ্লিটলি রেড জোন, পুলিশ না দিচ্ছে কাউকে ঢুকতে, না দিচ্ছে বেরোতে। তুমি বোধ হয় ভুলে যাচ্ছ তিতলি, যে তোমার সাথে আমার সম্পর্কটা তিস্তারও আগে, একটা অ্যাক্সিডেন্ট আমাদেরকে আলাদা করেছিল সেই সময়। এখন শুধু ডিভোর্সের অপেক্ষা, আমি শুধু এইটুকুই জানি। শিখিকে বলি যাত নাম, আমার এই জীবনের গল্পটার কি নাম দেওয়া যায় বলতো রবি ঠাকুর?
একটি চড়ুই পাখির মৃত্যু। বল কিরে, ফ্রি আছিস? লুডো খেলবি? লুডো? হ্যাঁ খেলছিলাম তো, সাপ লুডো খেলছিলাম। একেবারে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলাম, হঠাৎ করে পুটের ঘরে পড়ে একদম নিচে চলে এসেছি। বুঝতে পারছি, আকাশের জন্য মন খারাপ করছে, তাই তো? মন খারাপ করছে তো নিজের জন্য। মানুষ চিনতে এতটা ভুল করে ফেললাম, আসলে বড্ড ভালোবাসতাম তো, বিশ্বাস করতাম। ওর বুকে মাথা না রাখলে আমার ঘুম আসত না। তারপরেও ও লিগাল স্ত্রী হয়ে তুই ওর অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিস, আর ওকে ছেড়ে তুই করবি বা কি? থাকবি কোথায়, খাবি কি? তুই অত ভালো একটা চাকরি সেটা তো ছেড়ে দিয়েছিস। কি করব, বলবো জোর করে আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে যেও না। যতদিন ও আমাকে ভালোবেসেছে আমিও আমার সবটা দিয়েছি, এখনো অন্য কাউকে ভালোবাসি। আমি ওই ভাঙা বাসনের মতন ঘরের এক কোণে পড়ে থাকি। তোর জীবন তুই ভালো বুঝবি। যা পাখি উড়তে দিলাম তোকে। আসলে এটাও ঠিক, আবিকে অত সহজে মন থেকে মুছে ফেলতে পারছি না। অনেকদিনের অভ্যেস তো, বারবার খালি মনে হচ্ছে দেখ যেটা ভালো মনে করিস। তবে কি জানিস তো, তোর একটা বাচ্চা কাচ্চা থাকলে হয়তো কি ব্যাপার তিস্তা, এত রাতে ফোন করলি? তিস্তা কি হলো, কথা বলছ না কেন? আরে অদ্ভুত তো তিস্তা, তোমার শরীর ঠিক আছে তো? তুমি মানে কোথায় আছো জিজ্ঞেস করতে পারি, বা কার সাথে আছো জানতে পারি? কার সাথে আছি? আমি আমার সাথে আছি। ঘুম আসছে না তাই না? মুক্তির আনন্দে জেগে রাত কাটাচ্ছি, এনি প্রবলেম? অনেক ভোর হয়ে গেছে তিস্তা, তুমি ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন অ্যাজ আ ফ্রেন্ড? এই লকডাউনের সময় তিতলিকে তোমার কাছে এনে রাখলে না কেন? ও আসতে চেয়েছিল কিন্তু আমি একাই ঠিক আছি। যাকে কোট খুললেই তো একদিন, তারপরেই তোমার আমার সম্পর্কের মধ্যে দেওয়াল উঠে যাবে।
আমার ভালোবাসা তোমায় যা দিতে পারিনি তোমার জন্য সেই সব কিছু করবে। দেখো আমি তোমায় কিছু টাকা দিতে চাই, অন্যভাবে নিও না, যদি আমাকে একটু বলো যে কত টাকা। তোমার বউ হয়ে সংসার করার দাম? পুরুষরা কি ভাবো বলো তো, টাকা পয়সা দিলেই সব শোধ হয়ে যায়। তোমার পাশে থেকে বুড়ি হবার স্বপ্ন দেখেছিলাম আমি, দিতে পারবে ফেরত সেই স্বপ্ন? দেখো তুমি তিস্তার সাথে, মানে তিস্তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কেমন 5টা বছর ওর সঙ্গে আমি ঘর সংসার করেছি, কখনো কখনো কথা মনে পড়তেই পারে, এটা তো খুব স্বাভাবিক তিতলি। এটা তুমি কেন তুমি বলছো আমি তো বুঝতে পারছি না, মানে মানে তারপরে তুমি এটা নিয়ে যাকে তুমি তোমার জীবন থেকে তোমার তোমার মন থেকে সরাতে চাইছো সে তোমার তোমার জন্মদিনে নাশ করতে বলে দ্যাট মিন্স শি স্টিল লাভস ইউ। Why are we discussing about this? এখন তো পিছনে ফিরে তাকাবার কোনো সময় নেই, আজ বাদে কাল আমাদের বিয়ে তিতলি। আবে একটা জিনিস ভেবে দেখো, আমার পাশে শুয়ে তিস্তার জন্য চোখে জল ফেললে কিন্তু কোনো লাভ নেই, না থাকবো আমি না থাকবে তিস্তা। আমিও কখনো ভাবিনি জানো, ভেবেছি তোমার ভালোবাসায় বাঁচবো সারা জীবন, তবে তিস্তাকে তোমার থেকে সরিয়ে নয়, এ জীবনে তোমায় ছেড়ে বাঁচার আশা আমার নেই, ইচ্ছেও নেই। আমি তোমায় ভালোবেসে তোমার সাথেই বাঁচবো, তবে আমার মতো করে। হঠাৎ তোমার এই ধরনের কথাবার্তার কারণ আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক যেমন করে এই লকডাউন তোমাদের সম্পর্কটা আজও ভেঙে যেতে দেয়নি, আমিও তো একটা মেয়ে, আজ এই সবকিছু যদি আমার সাথে হতো, আজ একটা কথা রাখবে প্লিজ? আমি আমার ভুল বুঝতে পেরেছি তিস্তা, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি আমি তোমার সাথে, আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই, নতুন করে আবার তোমার সাথে আমি আমার জীবনটা শুরু করতে চাই, প্লিজ তিস্তা। আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না, বিশ্বাস করো আমাকে, তুমি বলতে পারো তুমি এখন কোথায় আছো, আমি এই মুহূর্তে তোমাকে আমার কাছে নিয়ে আসতে চাই। সরি, আমি শুধু করোনা চলে যাওয়ার অপেক্ষা করছি, কোর্ট খুললেই
আইন অত সারা জীবনের মতন আলাদা হয়ে যাবো তোমার থেকে। তিতলি আমাকে আমাকে বুঝিয়ে যেতিস না, ওই আমাকে সুবুদ্ধি দিয়েছে, ও আমাকে ঠিক পথ দেখিয়েছে। আমি আজ রিয়েলাইজ করেছি যে আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার ভালোবাসা আমি তোমাকে কোনোদিন বাড়তে পারি, তুমি ছেড়ে চলে গেছো। সেদিন নিজের ইচ্ছে চলে গেছিলে, আজ আবার অন্যের বুদ্ধিতে ফিরে আসতে চাইছো। এই করোনার জন্য হয়তো এখন অবধি আমরা দুজন আলাদা হইনি। করোনা মানুষের জীবনে কিছু ভালো করেনি, খুব খারাপ করেছে। সেই কারণে আজও তোমার পদবিটা বোঝার মতো আমাকে বলে দাঁড়াতে হচ্ছে। আর কোনোদিন ফোন করবে না? না না, এরকম করে বলো না, এরকম করে বলো না, প্লিজ এরকম করো না। আমি আর কখনো তোমায় কোনোদিন কোনো কষ্ট দেব না। আমি আমি প্রমিস করছি তোমাকে, আমি আর কখনো কোনোদিন, আমি সত্যি বলছি, প্লিজ, আই নেভার গোইং টু হার্ট ইউ এনিমোর।